আরে দেবে তুমি একদম একদম। এখন মোটামুটি 12টার মতো বাজে আর আমি মোটামুটি স্নান টান করে পুরো রেডি হয়ে পড়েছি। আজকে যাব একটা এগরা, এগরায় সুভাষ বলে একজন আছে যেখানে স্কুলে আমাদের, তো তার একটা কি কোম্পানির কনফারেন্স আছে, সেখানে অনেক জমিয়ে খাওয়া দাওয়া বলছে। সুদীপদা খাওয়া দাওয়া আছে আর একটা কনফারেন্সে যাবে, আমি সে যদি নিয়ে যাবে চলে যাবো। তো সে নিয়ে যাবে বাইকে বলেছে, স্কুল পর্যন্ত আমাকে সাইকেলে যেতে হবে, তো সেখান থেকে বাইকে চলে যাবো। তো জমিয়ে আনন্দ হবে, ফাটিয়ে মজাও হবে আর রেডি হয়ে পড়েছে। এদিকে তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি, সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি কারণ কালকে যে ফেসবুক সমস্যা হয়েছিলো সেইটা নিয়ে অনেকে সকাল থেকে ফোন করছে, অনেকেরই খুলছে না, তার জন্য একটু সকাল থেকে কিছু করা সম্ভব হয়নি আর কি। তো যাই হোক আর দেরি করবো না, বেরিয়ে পড়বো। সুভাষ বারবার ফোন করছে, মা আসছি গো, হ্যাঁ বাবা আসছি গো। তো এগিয়ে যাই কারণ সুভাষ আবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুভাষ ফোন করছে, বেরিয়ে চলে এসছে। তো যাই চলো দেরি না করে, আমিও যাই স্কুল পর্যন্ত। আমাকে সুভাষ বললো, সুদীপদা আমি চলে এসেছি, তাড়াতাড়ি আসো, দেরি করো না দেরি করো না। আর অথচ এসে তার দোকানে এসে বসছি, এখনো সুভাষের দেখা নেই। মোবাইল হয়ে এটাই হচ্ছে সমস্যা, অনায়াসে মিথ্যা কথা বলা যেতে পারে, বাড়িতে থেকেও বলা যেতে পারে আমি অনেক দূর এগিয়ে গেছি। স্কুলে বসতে বসতে আবার এলাম অঞ্চলের কাছে, বলছে অঞ্চলের কাছে নাকি তার বাইক রাখা আছে, আর বাইক নিয়ে যাওয়া হবে। কোথায় আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, জানি না কোথায় বাইক আছে কী আছে, কখন যাব কখন পৌঁছাবো, বাবুদের ব্যাপার কোথায় যে গেল কে জানে। সুভাষ, এই তো সুভাষ, আরও কত যেতে হবে, হেঁটে হেঁটে বস, পা তো ব্যথা হয়ে গেল। মোটামুটি এতক্ষণে সুভাষ রেডি হলো, আর দেরি না করে সুভাষের ভুটভুটি মোটর সাইকেলে বসতে হবে। তুমি স্টার্ট করো, স্টার্ট করো, আর দেরি করো নি। আমার পেটের ভিতরে স্নান করার পরে না খেয়ে থাকা এত পেটের ভিতরে হু হু করছে। তো চলো বসে পড়ি আগে বাইকে। তো বাইকে মোটামুটি চলে এসেছি, এবার আমাদের জীবন মরণের রাস্তা, মানে এটা পৌরসভার আন্ডারিতে রাস্তাটা আছে, খারাপ রাস্তা চলে এসেছি আমরা। তো রাস্তাটা পরিস্থিতি দেখতে পাচ্ছে এখন মোটামুটি সদ্য, রাস্তাটা তাড়া হয়েছে, তারপরে মোরাম বিছাচ্ছে। কে পালিয়ে গেছে, কন্ডাক্টর কাজ বন্ধ করেছে না জানি না, তবে পিচ রাস্তার উপর মোরাম ফেলে কিছুটা রিপেয়ার করার চেষ্টা হচ্ছে। যাই হোক মানে এই রাস্তার জন্যই আমাদের এগুলা যাতায়াত করাটা এত অসম্ভব ব্যাপার হয়ে উঠে পড়েছে। বাবারে বাবা, মানে বাইকে গেলেও মনে হয় যেন কিসের উপরে যাচ্ছি। যাই হোক কিছু করার নেই, আমাদের জীবন এইভাবেই কাটাতে হবে। আমার কম্পিউটার টর্চটাও এই রাস্তার জন্য অর্ধেক বাড়ি থেকে করতে হয়েছে অনলাইনে, মানে যেতে পারিনি, প্র্যাকটিক্যাল করতে পারিনি, কারণ কি এই রাস্তাতে যাওয়াটা বড্ড কঠিন হয়ে যাচ্ছিলো আমার জন্য। তো যাই হোক তবুও যাই, অনেকটাই চলে এসেছি, আর সামান্য বাকি পৌঁছে গেলেই শান্তি। রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছি সামনে রাস্তা। সুভাষের সঙ্গে এসে মোটামুটি খাওয়া দাওয়া আজকে জমি হবে, যে পৌঁছেই একদম নিয়ে নিচ্ছে আমরা চিকেন পকোড়া। অ্যাকচুয়ালি সুভাষের একটা জুতার দোকান আছে, তো সেই একটা কোম্পানি আজকে আলোচনা হচ্ছে নাকি, আলোচনায় আসা হয়েছে আর এক্সিবিশন, মানে অনেক কিছু জুতা আছে কিন্তু দেখতে হলে মানে পছন্দ হয়ে যাবে, কিন্তু পছন্দ তো নেওয়ার তো সামর্থ্য দরকার। তো এরা দোকানি, এরা বিভিন্ন ব্র্যান্ড পছন্দ, মানে বিভিন্ন ব্র্যান্ড না বিভিন্ন মডেল পছন্দ করছে, এক্সিবিশন এই একটা ব্র্যান্ডের এক্সিবিশন চলছে আর কি। তো সেখানে পছন্দ হলে অর্ডার দিতে পারো, সেই মতো তার মাল আসবে। তো আমাদের তো দেখো ইয়ে তার অর্ডার দেবে, জিনিস নেবে কী নেবে জানে না, আমার তো খেতে এসেছি। তো আমি নিয়ে নিয়েছি প্রথমেই চিকেন পকোড়া খাবো, তারপরে হচ্ছে কি এই খাসি টাসির ব্যবস্থা আছে, তো এ খাসি টাসির ব্যবস্থা আছে, ও তাহলে জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ শুধু জুতোর সম্ভার, জুতোর এক্সিবিশন চলছে, যে যেটা পছন্দ করবে নিতে পারবে অর্ডার, মানে এটা একটা ডিলার থেকে এখানে পার্টি দিছে যে কেউ অর্ডার করতে পারো নিতে পারো। আর এইখানে চলছে খাওয়া দাওয়া চিকেন পকোড়া, তো আমরা এক প্লেট খেয়েছি, আবার সুভাষ গেছে আর এক প্লেট নানতে, বুঝতেই পারছো একদম দুপুরের টাইম খিদারিদা পেয়ে গেছে, সবাই আনতে যাচ্ছে, তো তার মধ্যে আমরাও আবারও নিতে গেলাম। খাওয়ার জন্য সব জায়গায় লাইন, যত ভদ্র মানুষ থাকুক আর যেই থাকুক, এখানে দেখো ভেতরে খাওয়া দাওয়া চলছে, এখনও বেরোয়নি ওনারা, সামনে লাইন জায়গা ধরার জন্য। এদিকে আমরা বসছি, কখন আমাদের নাম্বার আছে কে জানে। তা এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, সুভাষ বসে পড়েছে, আমিও বসে পড়েছি, সামনে প্লেট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর প্লেট, জল বোতল চলে এসছে, টিস্যুও আছে। সুভাষ এখন খাবে, সুভাষ কি পেল পেট খালি আছে তো তোমার, খাবে একটু জমিয়ে না, দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা আছে কি
হ্যাঁ, জমি একদম খাওয়া দাওয়া হবে। কী কী খাওয়া দাওয়া হয় দেখা যাক। সুভাষ কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া হবে বলে নিয়ে এসেছে, তখন দেখা যাক কী হয়। এই জন্যই তো ইউটিউবারকে নিয়ে আসা, ইউটিউবাররা কি বেশি খেতে পারে না? ওকে একটা ব্লগ বানালো, কথা বললো, ভালো লাগলো, মোটিভেশন হলো, একটা স্মৃতি হিসাবে থেকে গেল। আচ্ছা আচ্ছা, আরে দরকার নেই শশা, তুমি শশা নিয়ে কি দেখছো? মাংসের সময় বলবে ঠিক আছে, মাটনের সময় তখন বলবে ঠিক আছে, শশার সময় বলে লাভ কি? ভেজ কাটলেট চলে এসছে, অনেক আয়োজন আছে আজকে। ইয়ে আবার বুড়া কিরা, তুমি রে করে দিও মোবাইল সরা, মোবাইলের উপরে পড়বে, আর বোতলটা সরিয়ে নাও এখান থেকে, পরিবেশন করতে সঙ্গে সঙ্গে অসুবিধা হবে। তাই দেখতে পাচ্ছ চলে এসছে ফ্রাইড রাইস, আমাকে দিকে রেখে দাও। হ্যাঁ, ফ্রাই রাইসের সঙ্গে কী আছে দেখা যাক, অপেক্ষায় বসছে। ভেজ কাটলেটটা খাওয়া যাক। হ্যাঁ ভাই, এর সঙ্গে আসুক তারপরে খাবে, এত তাড়াহুড়া কেন ভাই? চিলি চিকেন দাদা, চিলি চিকেন চলে এসেছে, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডবল ডবল চিলি চিকেন নিয়ে নেওয়া হলো, তো চিকেন পকোড়া, আরে সরি, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটা খেতে হবে, গরম গরম এখন দারুণ দিন। এসে চাটনি কেমন লাগছে সুভাষ? আমার তো খুব ভালো, আমি তো প্রতি বছর আসতে মানে পার্ট টাইম নিয়ে এলাম, তুমি বলো। হ্যাঁ ভাই, আজকে রান্নার কথা বলেছি, আমার ফার্স্ট টাইম, প্রতি বছরের কথা বলবো না, রান্না এখানে করা উচিত কেন? খুব ভালো খেলা, বলতে বলতে চলে এসছে আলু ভাজা, এবার সাদা ভাতের সঙ্গে আলু ভাজা, তারপরে কী কী আছে দেখা যাক। বলতে বলতে চলে এসছে সাদা ভাত, আহা সুন্দর সরু চালের ভাত, মাথায় ঠিক করে নিতে হবে। ডাল নিতে হবে, বলতে বলতে সঙ্গে সঙ্গে চলে এসছে ডাল। আরে ডাল খাও, ডাল খেলে ভালো, ডাল যত খাবে তত ভালো, ডাল শরীরের পক্ষে উপকারী জিনিস ডাল। হ্যাঁ একদম একদম, আর হিঁচু না না, খেতে খেতে তো হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া কি আটকে আছে? ব্লক করার সঙ্গে সঙ্গে হিঁচুড় চলে এসেছে, দেখতে পাচ্ছ? এই বছরের প্রথম হিঁচুড়, হিঁচুড় খাওয়া হবে, হিঁচুড়টা খেয়ে দেখি কেমন লাগছে। হিঁচুড় ডাল মাখি, কিন্তু ডাল মাখি ভাত, সঙ্গে একটু আলু ভাজা। বলতে বলতে চলে এসছে মাছের ঝোল, ও হো জমে একদম ক্ষীর, মাছ একদম ভরপুর মাছ আছে, একদম সবাইকে মাছ দিচ্ছে, প্রথমে মাংস তারপরে আবার মাছ, আবার কী আছে দেখা যাক। তো এবার আসল জিনিস চলে এসছে, মাটন। কী হলো মাটন? কিন্তু ডবল এলো না, দেখো মাটন পড়ে গেছে পাতে, মাটন দিয়ে একটু খাওয়া যাক, জমিয়ে খাওয়া হোক, একটু মাটন সঙ্গে মাটনের ঝোল মাখিয়ে একটু ভাত একটু খাওয়া যাক। মাটন রান্না ভালো হয়, ঠিক আছে। কেমন হয়েছে মাটন? আমার তো শেষ হয়ে গেল, ভালো হচ্ছে, মুখে দিলেই গড়ে যাচ্ছে। আরে দেবে তুমি, একদম একদম, তো আবার ডবল মাটন চলে এসছে,
আরেকটু করে দিয়ে দাও, ডবল ডবল মটন একদম জমে ধীর একদম। পাতে চলে এসছে চাটনি, দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া সব কমপ্লিট, খালি এঁচুড়ের তরকারিটা খেতে পারলাম না। এবার শেষ পাতে যেসব আয়োজন সেগুলো আসছে, মিষ্টি আসছে, দাদা নিয়ে এসছে মিষ্টি। আর সুভাষ একটা কথা বলছে যে আমি বললাম ভাত বেশি খাচ্ছ না, বলছে ভাত তো বাড়িতে ডেলি খাই, যেগুলো বাড়িতে ডেলি খাই না সেগুলো একটু বেশি খাবো। যাই হোক, এবার পাঁপড় চলে এসছে। পাঁপড় তো একটা আলাদাই ব্যাপার, পাঁপড়ের সঙ্গে জমে যাবে মিষ্টি। এখন 10 টাকার মিষ্টি একবারে মুখে পড়বে কী রে ভাই। আইসক্রিম চলে এসছে, তো এবার খেতে হবে, আমার খেতে না হলে সবাই উঠে পড়বে, আমি বসতে হবে। ওভান্তর জিনিস হয়ে গেল আমি বসিনি, বেঁচে গেছি আমি বসিনি। ভালো, তোমার হাসপাতাল ভর্তি হয়ে গেছে, তোমার এমনি সমস্যা আছে? আমার সমস্যা হাসপাতালে, তুমি এখানে বসবে বলছিলে, আমি না চেয়ারটা অন্য করেছে। আবার এসছে মটন, তো এই যে পড়েছো তার জন্য তোমাকে স্পেশালভাবে ট্রিট দেওয়া হচ্ছে মটন। আবার রেডিয়ায় না হলে কিন্তু সমস্যা হতো। আরে এটা তো মানে ইয়ে হয়ে গেছে না, বুঝতে পারেনি তার আগে পড়ে গেছে। কে বুঝতে পারে, এরকম বসে আছি তো উল্টে পড়ে না, তার তুমি বুঝতে পারো না কিন্তু। আর বেচারা খেতে খেতে পড়েছে, থাকবে নাকি? এরকম একটা ক্যাটারিং, যে ক্যাটারিং ব্যবস্থা করেছে সেই ক্যাটারিং কেউ নেবে, এরকম খেতে বসতে খেতে খেতে যদি পড়ে যায় মানুষ কি করবে বলো? বাজেট শর্ট ছিল না। চেয়ারটা তাদের কিন্তু এরকম, মানে এরকম যদি খারাপ ছিল, খারাপ ছিল, তোমারটা কিন্তু কভারও লাগানো ছিল না, তার মানে কি সেটা জানতো তারা? কভার লাগানো ছিল না, তো যাই হোক সেটা বড় কথা না। এটা যদি আমার সঙ্গে হতো তাহলে অনেক খারাপ অবস্থা হতো। সেই এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার বাড়ির দিকে রওনা হইতে হবে, আর দেরি না করে, কারণ আসছে একজন, আসছে দেখা করতে, সেও চলে এসছে প্রায়, আমি বাড়ি পৌঁছালেই মিট হবে। আরে খেয়ে তাড়াতাড়ি চলে এসেছিস, খেয়েছি না আমি, চলে এসেছি খেয়েছি, দেখতে পাচ্ছ না পেটের অবস্থাটা, খাওয়া দাওয়া জমি হয়েছে, আর ভেঙ্গিতে পড়েছে পড়েছে আর কি, লেগে গেছে, খাওয়া দাওয়া জমি হয়েছে, 3-4 বার করে খাসি মাংস ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া দারুণ হয়েছে। কিন্তু একটা ঘটনা হয়েছে না বাবা, রেকর্ড হয়েছে আজকে একটা ঘটনা, মানে আমি সুভাষকেও বলছিলাম যে তুমি ভেতর ধারে বসো, আমাকে বাইরের ধারে দেবে, কারণ আমার ঘুরতে বেরোতে সুবিধা হবে। যে সুভাষ বলছে না তুমি ভেতরে বসো, আমি বেরোলে তারপরে তুমি বেরোবে, কোনো অসুবিধা নেই। আমি ভেতরে বসছি, সে সাড়ে ভেতরে বসছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, 2 মিষ্টি পড়ে গেছে। এইবার আবার একবার মাংস নিয়ে এসছে, মাংস দেবে হঠাৎ সুভাষ যে বসছে না চেয়ারে, মনাস করে ভেঙে ধপ করে পড়ে গেছে। মানে সে কি চিন্তা, তুমি চোখের পলকে একদম, হ্যাঁ সে ধপ করে পড়ে গেছে, মানে কথাটা শোনা, দিয়ে তাকে সবাই ধরে ধরে তুললো, দিয়ে আমরা বলছি যে সুভাষ
যদি সিগারেটটা শেষ কিন্তু আমাকে সেখানে বসতে বারণ করতে পারে, সে যদি না বারণ করতো তাহলে কি হয়ে বলবো আমি মারাত্মক পারে, এমন পড়েছে নিমেষ মানে চেয়ারটা কোনো কিচ্ছু হয়নি, পুরো পুরো গুঁড়ো হয়ে গেছে চেয়ারটা একদম, মানে সে দেখবে কি কাণ্ড দিয়ে মানে সে বললাম ভগবান যা করে মঙ্গলের জন্য, আমি যদি বসতাম তাহলে সুভাষ তুমি যদি বসতে তাহলে এখান থেকে ছুটতে হতো হাসপাতাল কিছু করার উপর দিলে সব সব মানুষ হয়ে যেত, সত্যি সেখানটা বসিনি ভাগ্য ভালো সাইডে বসেছি এইটা আর কি। আর মিষ্টি প্যাকেটটা রাখো, আসছে একজন ভাই আমি একটু বিশ্রাম করি, বাড়ি নারায়ণগড় নাকি বলছে, হ্যাঁ বেলদার পড়বে নারায়ণগড় নারায়ণগড় বলছে, তাতে সে তার কার মোটর সাইকেলে এসছে লোকের মোটর সাইকেলে চলে আসে, এরিন্দা ফোন করলো এরিন্দা থেকে আবার আসছে কেমন করে ওদের দাদাম তো বলেছি লোকেশানে করে চলে আসতে আসুক, আর আমাকে একটু বিশ্রাম করতে হবে, খাওয়াও জোর হয়ে গেছে একদম, জোর খাওয়া হয়েছে কোল্ড ড্রিঙ্কস আবার খেয়েছি তবুও কমছে না কিছু দিয়ে, মাংস চিলি চিকেন ডবল বিশাল বাবা চিলি চিকেন ডবল, মানে রান্না হয়েছিল কি তোমার স্যালাড ভেজ কাটলেট ফ্রাইড রাইস চিলি চিকেন তারপরে আলু ভাজা ভাত ডাল এঁচড়ের তরকারি কাঁঠালের তরকারি আর মাছের ঝোল, মাছের ঝোল না মাছের কালিয়া তারপরে খাসি মাংস আরও দিয়ে প্রথমে দিয়েছিল আর চাটনি দিয়েছিল পোলার সঙ্গে, তারপরে খাসি খাসি মাংসের পরে চাটনি তারপরে হচ্ছে কি পাঁপড় মিষ্টি আইসক্রিম দুই না দুই দেয় আইসক্রিম ঠিক আছে অনেক খাওয়া দাওয়া, তারপরে তোমার খাসি মাংস কিংবা চারা ঘুরে দিচ্ছে সবাই ধরতে এরকম এতে মানে কোনো কোম্পানি মানে এটা তার আখির হয়েছিল তোমার সে ডিলারের আখির হয়েছিল, বলছে এরকম জায়গা তুমি মানে খাওয়া দাওয়ার একদম যত ইয়ে খেতে পারো, মাংস মাংস দুজনে যা খাইছি দ্বিতীয় একদম, কিন্তু আমি যদি সেই চেয়ারটায় বসতাম তাহলে আজকে সর্বনাশ হয়ে যেত। তো বলছিলাম যে ভাইটা আসার কথা ছিল, ভাইটা এসেছিলো অনেকক্ষণ থেকে খুব বেশিক্ষণ নয় তবে এসেছিলো, মোটামুটি যে সমস্যার জন্য এসেছিলো করে দিয়েছি, ভাইটা এত দূর থেকে ছুটে এসছে তোমার কোথায় নারায়ণগড় নারায়ণগড় থেকে ছুটে এসছে চ্যানেল ক্রিয়েট করতে, আমার সাধ্যমতো যতটা চেষ্টা করার চেষ্টা করে চ্যানেল ক্রিয়েট করে দিয়েছি, ভাই নতুন জার্নি শুরু করছে তো সবাই একটু পাশে থেকো ভাইয়ের, আর ভাই কেমন লাগলো বলো আমাদের বাড়িতে এসে? খুব ভালো লাগছে দাদা, আজকে আশা করেছিলাম তার সাথে দেখা করবো আর তার সাথে দেখা করতে পেরেছি এটাই অনেক খুশি, তারপরে রাস্তা ভুল টুল করে চলে গেছিলো অন্য জায়গায় এরিন্দা, সেখান থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হেঁটে মোটামুটি খুঁজে মোটামুটি বাড়িতে পৌঁছেছে, যাই হোক সব মিলিয়ে ভাইয়ের যতটা হেল্প দরকার ছিল চেষ্টা করেছি করার, আর নতুন জার্নি শুরু করছে সবাই পাশে থেকো, চ্যানেলের নামটা কি করলাম আমরা বেঙ্গলি ভিলেজ লাইফস্টাইল, সব ছেড়ে ছেড়ে বেঙ্গলি আলাদা ভিলেজ আলাদা লাইফ আলাদা স্টাইল আলাদা, তো গিয়ে সার্চ করে দেখতে পারো চ্যানেলটা, আর এখনও ভিডিও ছাড়েনি ভিডিও পোস্ট করবে খুব তাড়াতাড়ি, তো সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাই সাপোর্ট করবে আমাকে একদম। ও মা তুমি আজকে এখানে এলে ভাতটা ধরবে কি ব্যাপার, ভাত হয়েছে নাকি আজকে রুটি উটি হয়নি নাকি গো? আরে না রুটি হয়নি তো বাবা খালে মাছ ধরেছি। কখন মাছ ধরলো? মাছ ধরেছে মানে রান্নার পরে ঘরে রান্নার পরে, আমি তো ছিলাম না দুপুর বেলা ছিল না জানিস না, হ্যাঁ মাছ ধরেছে সেই জন্য ভাবছি যে মা যখন ধরেছে মা আজকে ভাত রান্না করে ফেলেছি। বাহ ভালো করেছো, ঠান্ডা পড়েছে ভাত রান্না করেছো, সবার এমনি ঠান্ডাতে শরীর এ হচ্ছে কি, এই মাসে এইখানে মাছ রান্না করেছো নাকি, মাছের কি করেছো জাল দেয়া? ও হো হো একদম জমে ক্ষীর হয়ে যাবে মা আজকে তাহলে, কিন্তু দুঃখের কথা মা আমি তো খেতে পারবো না বেশি, অল্প খাবো খিদে নেই, শুধু ওষুধ খেতে হবে বলে খেতে হবে, কারণ খাওয়াটা আজকে এতই জোরদার খাওয়া হয়ে গেছে। আচ্ছা 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 যাক তাহলে ভাত বাড়ো আর কি, দেরি করছো কেন, ভাত অল্প করে বাড়ো, বাবা তো আসেনি এখনো, বাবা আসুক ভাত বেড়ে হলো, আর হ্যাঁ আজকে মোটামুটি খাওয়া দাওয়া করে একটা অনুষ্ঠান দেখতে যাবো, পাশে রামচন্দ্রপুরে একটা দারুণ অর্কেস্ট্রা হচ্ছে তো অনুষ্ঠান তো দেখতে যাইনি, জামাইবু ফোন করলো দাদা আসো দেবেন মিলে দেখবো একটু যাবো, তো জামাইবু এগিয়ে আসবে আমি সাইকেল নিয়ে যাবো, আজকে রাতে ভাতের ওয়েজনে রান্না বান্না দেখতে পাচ্ছ, এখানে মাছের ঝাল দেয়া, এখানে আছে মাছের টক, সঙ্গে আছে একটা সমুদ্রের কাঁকড়া আর পুঁটি মাছ টাংরা মাছ, এখানে আছে শুধু টাংরা মাছের ঝাল দেয়া, ট্যাংরা মাছের ঝাল দেয়া সরি টাংরা নয় ট্যাংরা মাছের ঝাল দেয়া, এখানে পুঁটি মাছ আর মোটামুটি সমুদ্রের কাঁকড়া দিয়ে টক, তো এই যে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, জামাইবু আসবে এগিয়ে একটু, কারণ আমার রাস্তায় একটু ভূতের ভয় লাগে, একটা শ্মশান আছে তো শ্মশানে
একা যাওয়ার থেকে সঙ্গে যদি কেউ থাকে ভালো লাগে, তো সেই জন্য জায়াবুকে আমি বলেছি যে একটু এগিয়ে এসো, দিলে আমি যাবো, সেই জন্য জায়াবু একটু এগিয়ে আসবে, দিলে আমি চলে যাবো আর একটু মজা করবো, আনন্দ করবো, তারপর চলে আসবো 11:30-12টার ভিতরে চলে আসবো, কারণ এসেই আমাকে ভিডিও এডিটিং করতে হবে, আপলোড করতে হবে, অনেক কিছু কাজ আছে, তো সেই জন্য দেরি করবো না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অল্প কটি ভাত, এই যে অল্প কটি ভাত, সময় লাগবে না খেতে। ফাইনালি বেরিয়ে পড়েছে একদম রেডি হয়ে, মা ওখানে খেতে বসছে আর আমি বেরিয়ে, আমার জুতো পরে দিয়েছে বাবা, বেরিয়ে পড়ে রেডি হয়ে গেছি। মা আসছি বলে তো না, না বেশি রাত পর্যন্ত থাকবো না, চলে আসবো খানিক করে 11:00-12টার ভিতরে চলে আসবো। যাই হোক, যাই একটু অনুষ্ঠান দেখি, মানে দীর্ঘ, হ্যাঁ হ্যাঁ জামাইবুকে এগিয়ে দিতে বলবো, ঠিক আছে জামাইবুকে এগিয়ে দিতে বলবো, আর আসছি মা, সাবধানে থাকবে, আমি এলে উঠবে কিন্তু মা, নাহলে মশার টশারে আমি খাঁচাতে পারবো না। এখানে সাইকেল আছে, সাইকেলটা করতে হবে আনলক, আমার রাজা আই হয়ে গেছে, বাঁশি বাজছে, আলো জ্বলে গেল রাজার, দেখতে পাচ্ছে রাজা এরকম আলো দিয়ে দিয়েছে সামনে, তো দেরি না করে চলো এগিয়ে যাই। তো মোটামুটি পৌঁছে গেছে আমার জামাইবু, সাইড দেবো মোটরসাইকেল আছে মাসিমারিতে, আমার জামাইবুও পৌঁছে গেছে, তো জামাইবু আসার জন্যই আমার আশা, তো চলো আজকে অনুষ্ঠান কি হয় একটু এনজয় করা যায় নাকি জামাইবু। এখন মোটামুটি 1টার মতো বাজে আর আমি চলে এসেছি বাড়ি, দেখতে পাচ্ছ অবস্থা, অ্যাকচুয়ালি অনেকদিন পর নয়, অনেক মানে সেই কবে গেছি এরকম অনুষ্ঠান দেখতে জানি না, খেয়াল নেই, তো আজকে অনেকদিন পর অনুষ্ঠান দেখতে গেছিলাম, মোটামুটি ভালো মন্দ যাই লাগুক একটু দেখে চলে এলাম, ভাবছিলাম অনেকদিন থেকে একটু কোথাও অনুষ্ঠান দেখতে যাবো, তো ঘুরে এলাম, ভালো লাগলো। আর সবাইকে শুভরাত্রি, মাকে এত রাত্রে জাগালাম এটাই আমার সবথেকে খারাপ লাগছে, কারণ কি আমার অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য মাকে আবার বিছানা থেকে উঠতে হলো, দরজা খুলতে হলো, আমার মশারি নাগাবে, তো সব মিলিয়ে অনেকটাই কষ্ট হলো মায়ের, তো এবার শুয়ে যাব। তো সবাইকে শুভরাত্রি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।